আফগানিস্তানে মাটি যেন সন্ত্রাসের উৎস হয়ে না দাঁড়ায়। জি-20 দেশগুলির ভার্চুয়াল বৈঠকে সাফ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন এই সময় গোটা বিশ্বের উচিত ঐক্যবদ্ধভাবে আফগান নাগরিকদের পাশে থাকা। তালিবান শাসনেও যাতে আফগান ভূমি নাগরিকদের কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে নিরন্তরভাবে তাদের পাশে থাকতে হবে গোটা বিশ্বকে। আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান, জিহাদিদের সরকারকে সমর্থনের পক্ষে সওয়াল করেছেন পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারত কি অবস্থান নেই সেদিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। মঙ্গলবার জি-20 বৈঠকে আফগান সরকারকে স্বীকৃতি দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট না করলেও প্রধানমন্ত্রী মোদি জানিয়ে দিলেন আফগানিস্তানের মাটি যাতে হিংসা এবং সন্ত্রাসের আতুরঘর না হয়ে যায় তা নিশ্চিত করা আমাদের আশু কর্তব্য। আসলে আফগানিস্তানে তালিবান সরকার গঠনের পর পাকিস্তান যে আফগান মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রে লিপ্ত হবে সেটা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। সম্ভবত সে কারণেই আফগানিস্তানকে সন্ত্রাসমুক্ত করার ডাক দিয়ে আগে ভাগে বিশ্ববাসীকে সতর্ক করে দিলেন মোদি। জি-20 দেশগুলির ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন আফগান মাটি যাতে সন্ত্রাস আর হিংসার উৎস না হয়ে যায় সেটা আমাদেরই নিশ্চিত করতে হবে। দেশটিতে পরিবর্তন আনার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আফগান নাগরিকদের নিরন্তর মানবিক সাহায্য চালিয়ে যেতে হবে। প্রসঙ্গত এর আগে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন মোদি। গত মাসে রাষ্ট্রসংঘের ওই সভাতেও প্রায় একই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার বার্তা ছিল আফগানিস্তানের মাটি ব্যবহারকে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ব্যবহার করা চলবে না। আমাদের ব্যবস্থা নিতে হবে যাতে সেই দেশের পরিস্থিতির সুযোগ অন্য কেউ না পায়। আফগানিস্তানের মানুষের সাহায্যের প্রয়োজন, তাদের পাশে দাঁড়াতে হবে। বস্তুত এদিনও আফগান সরকারকে স্বীকৃতি দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী। তবে ভারতের মূল লক্ষ্য যে সন্ত্রাসবাদ খতম করা সেটা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।